हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करछि सबाई तुम्हरा भालो आछो। आज के आमरा जेटा निये आलोचना करब सेटा होच्छे सार्वाइकल कैंसर। तो तुम्हरा बोलतेई पारो जे हठात् दीदी एटा निये केनो तोमादेरके बोलछे, तो सेटार उत्तरे होच्छे एई मास अर्थात जानुआरी मासटा, आमादेर एखन जानुआरी मास चलछे, आजके 29th January। ओके, तो 29th January এটা জানুয়ারি মাসটা পুরোটাই হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ। ওকে, তো এটাও কিন্তু তোমাদের একটা জেনারেল নলেজ জানা দরকার, সেটা হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ কোনটা, সেটা হচ্ছে জানুয়ারি মাস। তো এবারে আমরা জানবো যে সার্ভাইকাল ক্যান্সারটা কী। ঠিক আছে, তোমরা যেহেতু নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, অর্থাৎ মেডিকেল ফিল্ডসে আসার ইচ্ছা তোমাদের, সেহেতু তোমাদের এটা কিন্তু জানা দরকার। এবং তোমাদের মেয়েদের ক্ষেত্রে নিজেদের হেলথ এবং তোমাদের মাদের এই এটা যেহেতু ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গ্যানের পার্টসের মধ্যে পড়ে সার্ভিক্স, সেটা আমি পরে বলছি। তো সেটা কিন্তু শুধুমাত্র যে মেয়েদের জানা দরকার, মানে ফিমেলসদের জানা দরকার, সেটা কিন্তু নয়। মেল যারা স্টুডেন্টস তাদেরও এটা জানা দরকার, কারণ তাদেরও পরিবারে মা আছে, বোন আছে, তো সেই ক্ষেত্রে আরও ফ্যামিলি মেম্বার্স আছে ফিমেলস, তো সেই তাদের হেলথটাকেও তোমাদের কিন্তু মানে তাদের হেলথ সম্পর্কেও তাদেরকে বলা এবং তাদেরকে সুস্থ রাখা, সেটাও কিন্তু তোমাদের দায়িত্বে পড়ে। তোমাদের নিজেদের হেলথে হয়তো কোনো নিজেদের ক্ষেত্রে কোনো দরকার পড়বে না, মেল স্টুডেন্টসদের ক্ষেত্রে আমি বলছি, ছেলেদের ক্ষেত্রে, কিন্তু তোমাদের ফ্যামিলি মেম্বার্সদেরও তোমাদের নজরে রাখা, সেটাও তোমাদের দায়িত্বের মধ্যে পড়ে। ওকে, তো সেই জন্য আমাদের কিন্তু সবার এই সার্ভাইকাল ক্যান্সার সম্বন্ধে জানাটা দরকার। যেহেতু এই মাসটা সার্ভাইকাল ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ, সেই জন্য অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট হিসেবে আমি চাই তোমাদেরকে এটা সম্বন্ধে একটু জানাতে, যেগুলো আমি জানি। সবটা নিশ্চয়ই আমি জানি না, কারণ অনেক বড় বড় ডাক্তার আছে, তারা এগুলোকে নিয়েই বেশিরভাগ সময় পড়াশোনা করছে, অনেক বেশি সময় দিচ্ছে, তো তারা আরও ভালো জানে। আমি যেটুকুনি জানি সেটুকুনি আমি চাই তোমাদের সাথে শেয়ার করতে, একদম কিছু না জানা থেকে একটু জানা তো ভালো। ওকে, তো সেই হিসেবেই বলা যায় যে ফার্স্ট হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে একটা ক্যান্সার, যেমন আমরা জানি যে ব্রেস্ট ক্যান্সার ফিমেলসদের ক্ষেত্রে মোস্ট কমন, মানে ডেথ হয় যে ক্যান্সারে বেশি ডেথ হয় ফিমেলসদের, সেটা দেখা যায় ব্রেস্ট ক্যান্সার। এই ব্রেস্ট ক্যান্সারের পরেই আসে সার্ভাইকাল ক্যান্সার। এই সার্ভাইকাল ক্যান্সারের জন্য ফিমেলসদের মধ্যে অ্যামং ফিমেলস দেখা যায় যে বেশি ডেথ আমরা কিন্তু গ্লোবালি দেখে থাকি। তো যেহেতু এই সার্ভাইকাল ক্যান্সার, এই সার্ভাইকাল ক্যান্সার থেকে কিন্তু আমরা বাঁচতে পারি, অর্থাৎ এর প্রিভেনশন আছে, তো সেই জন্যই এই অ্যাওয়ারনেস মান্থ হিসেবে এই জানুয়ারি মাসটাকে বলা হয়। তো ফার্স্টে জানি সার্ভাইকাল ক্যান্সারটা কী। সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে সার্ভিক্স। সার্ভিক্স হচ্ছে কি, দেখো আমাদের রিপ্রোডাকটিভ সিস্টেম আছে, রিপ্রোডাকশন ইন হিউম্যানস, সেখানে আমরা পড়ি, ফিমেল রিপ্রোডাকটিভ যে সিস্টেম আছে সেখানে আমাদের পার্টসের মধ্যে, অর্গানসের মধ্যে আছে ওভারি আছে, ফ্যালোপিয়ান টিউব, ইউটেরাস, সার্ভিক্স, ভ্যাজাইনা। ওকে, তো এমনি যারা মনে করো কিছুই জানে না তাদের ক্ষেত্রে আমি বলছি, যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে বলার দরকার নেই, তারা আশা করি জানো যে সার্ভিক্স জিনিসটা কী। তো যারা মনে করো কিছুই জানে না তাদের ক্ষেত্রে আমি বলছি যে আমাদের ফিমেলসদের উম্ব যে বলা হয়, যেটাতে গর্ভধারণ করার যে শক্তিটা ভগবানের কাছ থেকে পাওয়া যায়, সেই গর্ভধারণ করা একটা থলি মতো, জায়গা মতো থাকে আমাদের পেটের মধ্যে, অ্যাবডোমেনে। ওকে, তো সেই যে জায়গাটা যেখানে বাচ্চা মানুষ হয় 9 মাস যেটা বলা হয়, তো সেখানে যে তারপরে যে বাচ্চাটা যখন বেরিয়ে আসে তখন যে জায়গাটা, অর্থাৎ সেই বাচ্চাদের দানি, অর্থাৎ সেই যে গর্ভধারণের গর্ভ যেটাকে বলা হয় ইউটেরাস, ইউটেরাসের ঠিক একদম ইউটেরাসের যেটা মুখ, অর্থাৎ যেমন বলা হয় বাড়ির হচ্ছে দরজা, ঠিক সেই রকমই বাড়িটার দরজা যেরকম, সেরকমই ইউটেরাসের যে মুখটা সেটাকে বলা হয় সার্ভিক্স। ওকে, তো এই সার্ভিক্সে কিছু কিছু সময় দেখা যায় যে মানে সেল গ্রোথ হচ্ছে বেশি হয়ে যাচ্ছে, সেটা মেনলি হয়, মেনলি যে কজটা এই সার্ভাইকাল ক্যান্সারের সেটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, অর্থাৎ HPV ভাইরাস। ঠিক আছে, এই ভাইরাস দ্বারা ইনফেক্টেড হলে তখনই দেখা যায় সেখানে অ্যাবনর্মাল সেল গ্রোথ হচ্ছে ওই সার্ভিক্স পজিশানে, তো সেটাকেই বলা হয় সার্ভাইকাল ক্যান্সার।
কিন্তু এই ক্যান্সারের একটা হচ্ছে ভালো দিক আছে, এই ক্যান্সারটাকে আমরা অনেক আগেও ধরে নিতে পারি যদি আমরা স্ক্রিনিং টেস্ট করি। তো সেই স্ক্রিনিং টেস্টটা কী? সেটা হচ্ছে প্যাপস্মিয়ার টেস্ট, যেটা আমাদের বলা হয় যে প্রত্যেক 3 বছর অন্তর হচ্ছে এই প্যাপস্মিয়ার টেস্টের মাধ্যমে কী করা যায়, সার্ভাইকাল ক্যান্সারটাকে হচ্ছে অনেকটা পরিমাণে হচ্ছে রোখা যায়। রোখা যায় বলতে সার্ভাইকাল ক্যান্সারের হচ্ছে অনেকগুলো স্টেজ আছে, এর হচ্ছে একটা প্রি ক্যান্সারের স্টেজ আছে। আমরা যদি 3 বছর অন্তর অন্তর এই প্যাপস্মিয়ার টেস্ট হচ্ছে ফিমেলসদের করে থাকি, তাহলে কী হয় সেটা প্রি ক্যান্সারের স্টেজে অনেক সময় হচ্ছে ধরা পড়ে যায়। প্রি ক্যান্সারের স্টেজ মানে তখনও ক্যান্সারে হয়নি কিন্তু ক্যান্সারের দিকে এগোচ্ছে ব্যাপারটা, মানে অনেক দিন থাকলে সেটা ক্যান্সার হয়ে যেতে হবে সেই রকম একটা স্টেজে আমরা সেটাকে ধরতে পারি শুধুমাত্র এই প্যাপস্মিয়ার টেস্ট অর্থাৎ একটা টেস্টের মাধ্যমে, ঠিক আছে। তো সেই যদি প্রি ক্যান্সারের স্টেজে আমরা সেই ব্যাপারটাকে ধরতে পারি তাহলে কী হয় সেটা মেডিসিনের মাধ্যমে ওপিডি বেসড ট্রিটমেন্টের মাধ্যমে সেটা কিন্তু ঠিক করা যায়। এমনকি যদি ক্যান্সার হয়েও গিয়ে থাকে সেই ক্যান্সার হয়ে যাওয়ারও কিন্তু আরও মানে স্টেজ আছে, তো সেই স্টেজগুলোর যদি আর্লি স্টেজে ধরা পড়ে তাহলেও কিন্তু মানে কিওর পুরো ফুললি কিওর হচ্ছে করা যায়। তো সেই ক্ষেত্রে যেহেতু এই ক্যান্সারটাকে আমরা প্রি ক্যান্সারের স্টেজে অর্থাৎ ক্যান্সারের দিকে যাচ্ছে সেই রকম স্টেজে আমরা যেহেতু ধরে ফেলতে পারি, তাই এই ক্যান্সারে যদি স্ক্রিনিং টেস্টটাকে ঠিক করে করানো হয় তাহলে কিন্তু এই ক্যান্সার থেকে বাঁচা যায়। এমনকি এইটার হচ্ছে অনেক ভ্যাকসিনও হচ্ছে অ্যাভেলেবেল, অনেক না মানে একটাই ভ্যাকসিন অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে HPV ভ্যাকসিন, যেটা হচ্ছে স্কুল গোয়িং চিলড্রেন্সদের দেওয়া হয়। 9 to 13 years এইরকমের হচ্ছে স্কুল গোয়িং চিলড্রেন্সদের HPV ভ্যাকসিন দেওয়া হয়। তো সেই ভ্যাকসিনের হচ্ছে সেই ভ্যাকসিনটা দেওয়া মানে যে তার সার্ভাইকাল ক্যান্সার হবে না সেটা কিন্তু নয়, তাও হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার হতে পারে, সেই জন্য ভ্যাকসিন নেওয়া থাকলেও, যেমন করোনা ভাইরাস, করোনা ভাইরাসের ভ্যাকসিন অ্যাভেলেবেল আছে কিন্তু তাও আমাদের কিন্তু সব কিছু মাস্ক পরতে হচ্ছে, স্যানিটাইজার ইউজ করতে হচ্ছে। ঠিক তেমনই যদি মনে করো তোমার ফিভার্স হচ্ছে তাহলে করোনা টেস্টও করতে হচ্ছে, ভ্যাকসিন শুধু নেওয়া মানে যে হবে না সেটা নয়। তো HPV ভ্যাকসিন হচ্ছে অ্যাভেলেবেল আছে কিন্তু তাও আমাদের স্ক্রিনিং টেস্ট কিন্তু জরুরি, কারণ স্ক্রিনিং টেস্টের মাধ্যমে আমরা অনেক আগে ক্যান্সারটাকে ধরে ফেলতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের মানে যেটা মানে সুস্থ হওয়ার রেটটা অনেক বেশি। তো সেই জন্য এই সার্ভাইকাল ক্যান্সার অ্যাওয়ারনেস মানতে আমার মনে হলো যে তোমাদেরকেও একটু অ্যাওয়ার করা দরকার। এবং এই ক্যান্সার বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মেনোপজের পরে অর্থাৎ 50 থেকে 65 ইয়ার্স এইরকম জায়গায় হচ্ছে দেখা যায়, কিন্তু তবু আফটার 20 ইয়ার্স 3 ইয়ার্স ছাড়া কিন্তু প্যাপসমিয়ার টেস্টটা করা দরকার, ঠিক আছে। প্যাপসমিয়ার টেস্টের মাধ্যমে আমরা তাহলে কী বুঝতে পারবো যে আমার ক্যান্সার মানে প্রি ক্যান্সারের স্টেজে জিনিসটা মানে ক্যান্সারের দিকে এগোচ্ছে কিনা অর্থাৎ ক্যান্সার হয়ে যেতে পারে কি না। তো ক্যান্সার এই ক্যান্সার যে একদিন দুদিনে হয় তা নয়, এটা হতে মোটামুটি 10 to 15 ইয়ার্স লাগে। তো সেই জন্যই কি ওর মাঝে যদি আমরা জিনিসটাকে ধরে ফেলতে পারি তাহলে কি ওপিডি বেসড ট্রিটমেন্টের মাধ্যমে ওটা কিন্তু ঠিক হয়ে যেতে পারে এবং একদম ফুললি রিকভার হতে পারে, এরকমই হচ্ছে ক্যান্সারটা। মানে ক্যান্সার হওয়া মানে যেটা আমরা জানি যে সে আর রিকভার করবে না নর্মাল লাইফে সেটা কিন্তু নয়, সে হচ্ছে ফুললি রিকভার করে শুধুমাত্র যদি আমরা একটা স্ক্রিনিং টেস্ট করি। তো তোমাদেরকে এটা বলা কারণ তোমাদেরও মা আছে, দিদিরা আছে, তো আরও বয়স্ক লোকেরা আছে, তো তাদেরও স্বাস্থ্যের ধ্যান মানে স্বাস্থ্যের দিকে নজর রাখা তোমাদেরও একটা কর্তব্যের মধ্যে পড়ে। তো সেই জন্যই তোমরা যেহেতু মেডিকেল ফিল্ডে আসতে চাইছো এবং এখন যেহেতু আমি চ্যানেলে ফার্স্ট ইয়ারেরও কিছু সাবজেক্ট দিচ্ছি ভিডিও, সেহেতু ফার্স্ট ইয়ারেরও কিছু স্টুডেন্টস আছো, তো সেই জন্য আমার মনে হলো এটা তোমাদের সাথে একটু শেয়ার করা দরকার কারণ অনেকেই হয়তো জানো না। তো এটাই বলার ছিল, আর যদি কিছু প্রশ্ন থাকে এই বিষয়ে তাহলে কমেন্ট বক্সে লিখো, আমি চেষ্টা করব, আমি যদি জানি জিনিসটা তাহলে আমি তোমাদের সাথে সেটা রিপ্লাই দেব, ঠিক আছে। থ্যাংক ইউ, টাটা।